সাকিব ভাই যখন আসছে তখন কিন্তু টিকটকের পার্ট ছিল না, যদি তখন থাকতো সাকিব ভাইকে আমরা টিকটকে দেখতাম। আমি যেটা সাদা চোখে দেখতে পাচ্ছি যে প্রিন্স মামুন এই জায়গাটা দখল করবে, আর টিকটক এর বিষয়টা যেটা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পার্ট। সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তখন কিন্তু এই পার্ট থাকতো না, আর সাকিব ভাই যখন আসছে তখন কিন্তু টিকটক এর পার্ট ছিল না, যদি তখন থাকতো সাকিব ভাইকে আমরা টিকটকে দেখতাম। যেহেতু আমি বলছি সাকিব ভাই অলরেডি দুই যুগের ঊর্ধ্বে ইন্ডাস্ট্রিতে আছে, আস্তে আস্তে অবশ্যই জেনারেশন চেঞ্জ হয়, যে পরবর্তী যে জেনারেশনটা আমরা তো একদম, সাকিব ভাই যখন আসছে তখন কিন্তু টিকটক এর পার্ট ছিল না, যদি তখন থাকতো সাকিব ভাইকে আমরা টিকটকে দেখতাম। সাকিব ভাই যদি এখনকার জেনারেশনে যদি থাকতো, সাকিব ভাইয়ের যুগে কিন্তু অ্যাপসটা ছিল না, অ্যাপসটা থাকলে অবশ্যই থাকতো। সাকিব ভাইয়ের ফার্স্ট ছবিগুলো যখন আমরা দেখি তার চেয়ে এখন কিন্তু অনেক কোয়ালিটিফুল কাজ করছে দিনে দিনে। অ্যাকচুয়ালি হচ্ছে তারা অনেক ব্যস্ত, ব্যস্ততার কারণে তারা হচ্ছে টিকটক অ্যাপস ব্যবহার করছেন না। যারা একটু হচ্ছে বড় বড় মিডিয়া নিয়ে খুবই বিজি আছেন, সেই ইস্যুতে তারা টিকটক অ্যাপসটা ইউজ করছে না। যদি তারা অবসর থাকতো তাহলে অবশ্যই তারা বিভিন্ন অ্যাপস তারা ব্যবহার করতো। ভাইয়া অনেক ব্যস্ত টিকটকার, এত টিকটকার মধ্যে আপনি প্রিন্স মামুনকে কেন নিয়ে আসলেন এই যে আজকে প্রিন্স কার্ড সেলুন? আমি শুধু প্রিন্স মামুনকে নিয়ে আসিনি, আমি আমার কিন্তু ফার্স্ট স্যালুন, আমি কিন্তু আজকে 24 বছরের উপরে এই ইন্ডাস্ট্রিতে, আমাদের ফার্স্ট ম্যান স্যালুন হচ্ছে তানজিন জনিকে নিয়ে, লুক চেঞ্জ এটা, এটা তানজিন জনি আর আমার, আমি দুজনে মিলেই করেছি এটাও, কিন্তু আমি প্রিন্স মামুনের সাথে যেভাবে বিজনেসটা শুরু করেছি ধানমন্ডি ব্রাঞ্চ, এটা ফার্স্ট। তানজিন জনিও ফার্স্ট টাইমে আসতে চেয়েছিল না, আমি দেখেছি তার একটা ফেস ভ্যালু আছে, ফ্যান বেজ আছে, এই চিন্তা করে পুরোটা আমি সাপোর্ট দিয়েছি তানজিন জনিকে। তারপরে হচ্ছে আস্তে আস্তে তো আপনারা এটা দেখতেই পেয়েছেন সারা বাংলাদেশ একটা প্রসার হয়েছে, অ্যান্ড মিরাজ আফ্রিদিকে সবাই চিনেন, সো মিরাজ আফ্রিদিকেও আমি একটা ব্র্যান্ড করে দিয়েছি যেটার নাম হচ্ছে মিস্টার কার্ট। আর ইসরাত পায়াল আপু আছে যিনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিতি, ওনাকে আমি দুইটা ব্রাঞ্চ করে দিয়েছি, একটা হচ্ছে প্রাইম স্যালুন বাই মাসুদ খান বিউটি জোন, আর একটা হচ্ছে মিস্টার কার্ট স্যালুন। আর আমি সেই ইস্যুতে চিন্তা করলাম যেহেতু প্রিন্স মামুন খুব ছোট আমার সন্তানের সমান বয়স, যেহেতু আমি দুই যুগ এই ইন্ডাস্ট্রিতে আর তার বয়স মাত্র 22 বছর, আমি তখন তার সাথে একটু কথা বললাম, কিন্তু ওরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে ওদেরকে আমরা চিনি, ওরা কিন্তু আমাদেরকে চিনে না। সেই ইস্যুতে যেহেতু আমিও আবার মিডিয়া রিলেটেড মেকআপ করি বা বিভিন্ন ইস্যুতে ওর সাথে একটা পরিচয় হয়, কথা হয়, তখন আমি তাকে বলি ভাইয়া তোমার যে ফেস ভ্যালুটা আছে এইভাবে থাকলে তো দিনের পর দিন সামনের দিকে আগাতে পারবে না, একটা কিছু করো। তখন বললো ভাইয়া কি করে যায়, যেহেতু আমি এই সেক্টরে আছি, দেন তাকে আমি এটা বললাম, সে রাজি হয়ে গেল। সাকিব ভাইয়া যখন আসছে তখন কিন্তু টিকটকের পার্ট ছিল না, যদি তখন থাকতো সাকিব ভাইকে আমরা টিকটকে দেখতাম।